মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে একটা কথা বলুন তো, আমার ছোটখাটো কিছু হলে আপনি এত উতলায় পড়েন কেন? এটা কিসের সাইন জানেন তো? ভালোবাসার। আপনি আমায় ভালোবাসেন কিন্তু মুখে প্রকাশ করবেন না, কাজে প্রকাশ পায় সেটা। ওসব আপনার মনের ভুল, বুঝেছেন? কিচ্ছু ভালো টালো বাসি না, ধরুন নিজে লাগান বরফ। এসব রাগ দেখে আমাকে কোনো লাভ নেই মধুমণি, ধরা আপনি পড়ে গেছেন। এবার দেখি স্বীকার করেন কিনা যে ভালোবাসেন আমাকে। সরি, আগের ব্যথার অ্যাকচুয়াল ছিল, এটা অ্যাক্টিং করছিল আপনাকে টেস্ট করার জন্য। দেখলেন তো কতটা উতলা হয়ে পড়লেন মধুবনী। আমি আপনাকে আগেও একটা কথা বহুবার জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি। দেখুন, শাহরুখ সালমান আমির নয়, আপনি সাধারণ এই ঋগ্বেদ সেনগুপ্তকে ভালোবেসে ফেলেছেন। আপনার তো কোনো লিগ্যাল বাইন্ডিংও নেই, তাহলে কেন আমার ভালোবাসা সাড়া দিতে পারছে আপনার? তারপর কেমন আছো? কেমন থাকার কথা, কতদিন দেখিনি তোমায়। মিস ইউ সো মাচ। সত্য চিটিং বাজি, প্লিজ কমল, চিটিং বাজি গুলো না, মানে অ্যাট লিস্ট আমার সামনে করো না। কালকে ফোন করলাম, বললাম একবার অ্যাট লিস্ট একবারের জন্য বাইরে এসো, কিছুতেই এলে না। ও হো হো, বাবা বাবু, সেই জন্য আমার উপর রাগ হয়েছে বুঝি? হ্যাঁ, তুমি কেমন মানুষ গো। হ্যাঁ, একদিন দেখেছো, দেখা করতে পারিনি, তাই জন্য এত রাগ করছো। ওদিকে সারা জীবন যাতে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচতে পারি, সেজন্যই তো সবটা করছি। সেটা দেখতে পাও না অমন যখন তখন ফোন করলে হয়? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। আমি একটা কাজ করবো, এবার থেকে আমি শশাঙ্ককে ডাইরেক্ট ফোন করবো। তুমি তো এখনো একই আছো, ভেরি নটি। এই যে এত কমপ্লেন করছো, এটা তো মাথায় রাখো না যে আমি কত খেয়াল রাখি তোমার,
কত যত্ন করি, মাসে মাসে টাকা পয়সা দিচ্ছি, সবই তো করছি, হ্যাঁ তাও বাড়ি ঘর ধরে এমন নোংরা বিচ্ছিরি করে রেখেছো কেন? কি লাভ বলো? এই ঘর বাড়ি সব কিছু সাজিয়ে কি হবে? এই যে তুমি, তুমি সাজুগুজু করে আমার সামনে আসো, আমি দেখি, বিশ্বাস করো আমার মন ভরে যায়, খুব ভালো লাগে। ও কমন, একটা ইম্পর্টেন্ট কথা তোমার বলার ছিল, বলছি যে এই মাসে আমার 2 লাখ টাকার মতো লাগবে, মানে হ্যাঁ ইটস ভেরি আর্জেন্ট, মানে আর খুব তাড়াতাড়ি লাগবে, 2 দিনের মতো। ও বেবি, নো 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 নো, এতগুলো টাকা আমি তো এখন দিতে পারবো না, প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, দিতে পারবো না। এই না 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 না, দেখো দেখো দেখো, যত তাড়াতাড়ি পারো আমার অ্যাকাউন্টে প্লিজ ট্রান্সফার করে দাও, হ্যাঁ মানে আমার খুব দরকার, আমি তোমাকে জানি, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তুমি চাইলে সব পারবে, প্লিজ প্লিজ কমল, প্লিজ প্লিজ একবার বলুন আপনার কেন বা যে আমার ভালোবাসা সারা দিতে। যে কারণটা আগেও বলেছি সেটাই কারণ, মিহি। হ্যাঁ ওটা ঢপ, আমি যদি মিহির বাবা হই মিহির চেয়ে খুশি কেউ হবে না। হ্যাঁ ওসব আকাশ কুসুম কল্পনা করে আপনি বসে থাকুন। কল্পনা নয়, বিশ্বাস। আপনি একটা কাজ করুন, আপনি আজ বাড়িতে গিয়ে মিহিকে জিজ্ঞেস করবেন, দেখুন মিহি কি উত্তরটা দেয়। হ্যাঁ তাই করি আমি। আপনি তাড়াতাড়ি চলুন তো, সামনের দিকে তাকান, আকাশের অবস্থা কিন্তু আমার ভালো লাগছে না। হুম, জো হুকুম ম্যাডাম। মধুবনী, হ্যাঁ গাড়িতে একটা সমস্যা হয়েছে মধু, জানেন? মানে কি সমস্যা? গাড়ির তেল হু হু করে শেষ হচ্ছে। যা তেল শেষ। দেখুন আমাদের মনে হচ্ছে না রাত্রে এখানে শেল্টার নিতে হবে, এই গাড়ি আমার মনে হয় না রাতে আর নড়বে এখান থেকে। শেল্টার নিতে হবে মানে? আমি শেল্টার নিতে পারবো না, আমাকে যে কোনো মূল্যে মিহির কাছে যেতে হবে, মিহির বাড়িতে একা আছে, না না আমার পক্ষে এখানে থাকা অসম্ভবই গেলাম। মধুমণি আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি এই বৃষ্টিতে যাবেন কি করে? হ্যাঁ আপনার মনে হচ্ছে আপনি একা হাঁটতে হাঁটতে বৃষ্টিতে বাড়ি পৌঁছে যাবেন? শুনুন চুপ করে এখানে দাঁড়ান, আমি দেখছি কোনো মেকানিক পাওয়া যায় কিনা। দেখুন দাঁড়ান, এখানে তো ফোরকাস্টে দেখা যাচ্ছে সারা রাত বৃষ্টি হবে। মানে দেখুন এভাবে আমার পক্ষে বসে থাকা সম্ভব না, আমার মেয়েটা বাড়িতে একা আছে, আমাকে যে কোনো মূল্যে যেতে হবে, হাইওয়েতে তো অনেক গাড়ি যায়, আমি লিফট নিয়ে নেবো। আপনাকে গাড়ি লিফট দেবে হাইওয়েতে? কেন দেবেন? আর আর না দিলে আমি হেঁটে যাব, কিন্তু আমি মিহির কাছে যাবই। আপনি যাবেন? হ্যাঁ এখানে দাঁড়াবেন না, তাই তো? যান 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 না ম্যাডাম, প্ল্যান সাকসেস। আমি সুযোগ বুঝে রিকের গাড়ির ট্যাঙ্কটা ফুটো করে দিয়েছিলাম, আর সব তেল বেরিয়ে গাড়ি এখন বন্ধ, আর এত রাতে এখানে কোনো পেট্রোল পাম্পও নেই, আর যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে আর ওরা কিছুই পাবে না। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, তাহলে এবার এই ঝড় বৃষ্টির রাতে রিক আর মধুবনির জীবনে আসল ঝড় তুলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।